নমস্কার আমি ডাক্তার অনিরুদ্ধ দে কনসালটেন্ট হোমিও প্যাথ আজকে আমার ইউটিউব চ্যানেলে হিউম্যানিটি মনুষ্যত্ব বা ইন্সপিরেশন নিয়ে আলোচনা করব এখনো যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি প্রয়োজনে নাইন ফোর যোগাযোগ করার জন্য বলে রাখছি হিউম্যানিটি অ্যান্ড ইন্সপিরেশান আমরা যখন ঠাকুরগোড়া দেখি তখন কি হয় মাটিটা নিয়ে আসে মাটিটাকে থাসে খড়ের স্ট্রাকচার তৈরি করে বাঁশ দিয়ে তারপর সেখানে প্রলেপ দিয়ে এক মেঠে দু মেঠে তারপরে আপনার ফিনিশিং তারপরে রং আপনার খড়ি মাটি দেওয়া চোখ আঁকা এবং তার অঙ্গসজ্জা করে ঠাকুরটার ফিনিশিং করা হয় সেরকম যখন কোনো ছেলে বা মেয়ে ভূমিষ্ঠ হয় আমরা যদি তাকে সেভাবে তৈরি করি সেই কিন্তু সেভাবে নিজে তৈরি হবে কিন্তু পারিপার্শ্বিক চাপে আমরা যদি ঘোড়দৌড়ে থেকে যায় ওনার সাথে এনার এর হচ্ছে আমার হচ্ছে না কেন এগুলো কিন্তু টু মাচ ডিফিকাল্ট এক একজন এক এক রকম ধারাতে তৈরি আছে এবং সে তার এক একটা ব্যাপারে তার দক্ষতা প্রকাশ পাবে সেই দক্ষতা তাকে কোনটার উপরে আছে তার বাবা মা আগে জানবে তারপরে জানবে তার শিক্ষক শিক্ষিকারা সেই দেখে যদি তাকে গাইড করা যায় সেক্ষেত্রে কিন্তু সে তার দক্ষতাকে প্রকাশ করে জীবনে প্রতিষ্ঠা পেতে তার কোনো অসুবিধা হবে না এবং সে তত্তর করে বেয়ে ওপরে উঠে যাবে সর্বোপরি যেটা দরকার সেটা ঘরেতে মানে নিজেদের ভেতরে যে মূল্যবোধ শেখানো সবসময় যে মোবাইল টিভি অথবা ইন্টারনেট এসবের উপরে নির্ভর না করে গল্পের বই পড়া মনীষীদের জীবনে নিয়ে আলোচনা করা এবং সর্বোপরি দেশ মাতৃকা বা কিভাবে কার সাথে কি ডিলিংস হবে নিজেদিকে সেটা যদি সেভাবে চলা যায় সেক্ষেত্রে কিন্তু বাচ্চাও সেভাবে শিক্ষা পেয়ে সেভাবে চলবে কিন্তু সে যদি শুধু ইন্টারনেট মোবাইল ইত্যাদিতে যদি সে গেম অথবা অন্য কিছুর ভেতরে ডুবে থাকে তার পক্ষে কিন্তু এই শিক্ষা পাওয়া সম্ভব নয় স্কুলে গেলে স্কুলের ঘোড় দৌড়ে তার এত টাস্ক তার এসে তাকে কাভার করা হোমওয়ার্ক এবং অন্যান্য জিনিসগুলো সে কাভার করতে থাকে এবং সেক্ষেত্রে তার কোনো সক্রিয়তাও যেমন থাকে না কিন্তু তার যেটা প্রয়োজন হচ্ছে যে সে কী করবে সে নিজে স্থির করতে না পারার ফলে যেমন এ সিপ উইদাউট এ কম্পাস মানে গভীর সমুদ্রে যেমন একটা নাবিকের যদি কম্পাস না থাকে সে কিন্তু দিকভ্রান্ত হয়ে যায় এক্স্যাক্টলি এখনকার ছোট ছেলে থেকে যুব সমাজ কিন্তু দিক ভ্রান্ত হয়ে ছুটছে যেহেতু কম্পাস নেই কিন্তু কম্পাসটা তাহলে কি সামাজিক পরিকাঠামো সামাজিক পরিবেশ এবং সর্বোপরি হচ্ছে যে বইকে ভালোবাসা বই পড়া এবং মনীষীদের জীবনী নিয়ে আলোচনা করা অবসর সময়ে ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন একসাথে গল্প করা একসাথে বসে খাওয়া এবং কার কোনটা প্রয়োজন সেটা দেখা এটা যদি করা যায় সেক্ষেত্রে কিন্তু অরিজিনালি মনুষ্যত্ব বোধ যেমন আসবে দ্যাট মিন্স হিউম্যানিটি এবং বাচ্চাও কিন্তু ইন্সপিরেশন পাবে ইন্সপিরেশন পেয়ে সে কী হতে চায় সে নিজে মুখে বলবে সে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না শিক্ষাবিদ হবে অথবা সে সমাজ সেবক হবে বা অন্য কিছু সেটা কিন্তু সে প্রকাশ করবে কিন্তু যদি না তাকে তার সাথে যদি না মেশা হয় সে কী করে জানবে কাজেই আমাদের উচিত মেনলি লাইব্রেরিতে যাওয়া লাইব্রেরি ফলো করা এবং বই পড়তে বলা এবং এগুলো যদি আমাদের এই স্কুল কলেজের পরিকাঠামোতে গল্পের বই পড়া মনীষীদের জীবনী নিয়ে কোনো ক্লাস নেওয়া বা যারা সমাজ সংস্কারক যেমন রামমোহন রায় বিদ্যাসাগর ইত্যাদির জীবনে যদি একভাবে দেখানো হয় তাদের যে চিন্তা ধারা তার কি করে উঠেছে সেক্ষেত্রে কিন্তু আমাদের সমাজের পক্ষে মঙ্গল নচেত কি হয় একা থাকা একা থাকতে থাকতে লোনলিনেস ফিল করা কোনো কিছু ভালো না লাগা তখন সে গেম খেলাতে ব্যস্ত হয়ে যায় কিন্তু যদি পারস্পরিক সম্পর্কের পরিকাঠামোতে লাইব্রেরি বা ধরুন ক্লাব অথবা কোনো খেলার জায়গায় যে মেশা হয় এগুলো কিন্তু পরিবর্তন করা যায় অতএব আরেকটা ব্যাপার দেখা যেতে পারে যদি কিছু মানসিক চাপ হয়ে থাকে এক্স্যাক্টলি সঠিক সময়ে সঠিক ডাক্তারের কাছে যেয়ে ওষুধ না নিয়ে কাউন্সিলিং আগে দরকার কাউন্সিলিং এমন একটা জিনিস মানুষকে নেগেটিভ থেকে পজিটিভে এনে তাকে একবারে টপে তুলে দিতে পারে অতএব কাউন্সিলিং ইজ দ্য বেস্ট মেডিসিন ফর ইন্সপিরেশন অ্যান্ড হিউম্যানিটি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন প্রয়োজনে নাইন ফোর থ্রি ফোর ওয়ান এইট থ্রি ওয়ান নাইন এইটে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন